নমস্কার, আমি তিথি সরখেল, উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়ার বাসিন্দা। আজ আমার নিবেদন কবি কৌশিক বর্মনের কবিতা প্রতিশ্রুতি। বাবুরা কাম দিবে বইলেছিলা, বইলেছিলা ই গ্রামে তোদের লাগে কারখানা হবেক, স্কুল হবেক, বাতি চলবেক, ই গ্রামে তোদের কোনো অভাব থাকবে কলাই। বছর যাতে না যাতে এই গ্রামে বড় কারখানা হইল। ভিন গা থেকে লেবার নিয়ে এলো বাবুরা, আমাদের বুঝাইন দিল, তোরা মদ বিক্রি কর, দমে পয়সা কামাবি, ছেলা পিলাদের স্কুলে পড়াবি। আর কত কি বলল, তা ঢের দিন হইয়ে গেল এই গ্রামে কারখানা হইয়েছে, কিন্তু আমাদের অভাব মিটল নাই, স্কুল বাড়ি হইল নাই, বাতি চলল নাই। মন হলে বাবুরা এখন তখন ভটভাটি চাপে আসে, মত গিলহে আর আমাদের বিটি ছানা গুলার দিকে জল জল করে ফেলতে থাকে। ওদের চোখে সরম লাই গা, সরম লাই। ভটের আগে ভট বাবুরা আসে, মিটিং করে, মিছিল করে, দম হে মিঠা মিঠা কথা বলে ভট মাঙ্গে। এরপর ভট বেড়াইন গেলে বাবুরা ভগবান হইয়ে যায়, তখন আমাদের দিকে ভালে নাই। ই গ্রাম তো যেমন ছিল তেমনই আছে, আগে শালপাতায় জীবন বাইস্ত, এখন কালো ধোয়া খাইয়ে খাইয়ে শাল গাছগুলা বুড়াইন গেছে, পাতাগুলা বেশি দিন বাঁচে না, হেই ধোঁয়াই ওদের জীবনটো খাইয়ে নিল। আগে ই বেলা ও বেলা ভাত জুটত, এখন এক বেলা ভুখা থাকতে হয়, ছেলেপিলারা বছর ভর পেটের অসুখে ভুগতে থাকে। ডাক্তারবাবু বলে ই গ্রামে বেশি দিন থাকলে আমাদের মরণ হবে। বাবুরা কাম দিবে বইলেছিল, এখন কাম মাংলে বাবুরা ভয় দেখায়, আমাদের বিটি ছানা গুলার দিকে লাল লাল চোখে ভাত থাকে, ওদের বুকে ডর ধরাইন দেয়। বাবুরা কাম দিবে বইলেছিল, এখন তো বাবুরা আমাদের গোটা জীবন্ত কাড়িয়েছে। নমস্কার।